লোকে তোল্লা না দেয় দোকান ভাঙচুর। ঘটনা উদয়পুর ক্যানেল জমুনিতে। ঘটনার বিবরণে জানা যায় আক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ীর নাম রাজেশ সরকার। তিনি জানান, দীপাবলি মেলার শেষ দিন ভোরবেলার দিকে রেস্টুরেন্ট বন্ধ করে বাড়ি যাওয়ার সময় মদমত্ত অবস্থায় এলাকার বখাটে যুবক ইন্দ্রজিৎ দাস রাজেশকে 1,000 টাকা দেওয়ার জন্য বলেন। দোকান মালিক রাজেশ টাকা দিতে আপত্তি করায় পাশের এক বাড়ি থেকে একটি লোহার রড এনে রাজেশকে এলোপাথারি মারতে শুরু করে ইন্দ্রজিৎ। নিজে প্রাণ বাঁচাতে কোনো রকমে দোকান থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় নিজ বাড়িতে। পেছনে ধাওয়া করে রাজেশের বাড়ির সামনে পর্যন্ত লোহার রড নিয়ে যায় ইন্দ্রজিৎ। সেখান থেকে ফিরে এসে ইন্দ্রজিৎ রাজেশের দোকান ঘরটি ভেঙে তছনছ করে ফেলে এবং নগদ 12,000 টাকা নিয়ে যায় ইন্দ্রজিৎ। পরে রাজেশ নিরুপায় হয়ে ছুটে যান আরকিপুর থানায়। থানায় ইন্দ্রজিতের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে রাজেশ। অভিযোগ মূলে পুলিশ এসে রাজেশের দোকান ঘরটি অবস্থা দেখে ইন্দ্রজিতের বাড়িতে যায়। পুলিশ আসার খবর পেয়ে তার আগে ইন্দ্রজিৎ গা ঢাকা দেয়। জানা যায় ক্যানেল চৌমুহনির প্রায় সব দোকান থেকেই নাকি তোল্লা আদায় করে ইন্দ্রজিৎ। যে দোকান মালিক তোল্লা দিতে আপত্তি করে তার উপরই হামলে পড়ে ইন্দ্রজিৎ। বুধবার রাতেও একই ঘটনা সংঘটিত করেছে অন্য এক ব্যবসায়ীর সাথে। দোকানদারি করার পরে ভোর যখন 3:30 বাজে তখন আমার দোকান বাড়ি দোয়ারটা মোটামুটি শেষ। তখন তে করতে যাইনি, মদ খেয়েছিলাম, নেশাগ্রস্ত হয়েছিলাম। আমার দোকান আছে এসে আমার উপর তারে টাকা দিতাম, কিন্তু তারা 1,000 টাকা দিতাম। তো এটা আমার ভর্তি করার লাগে, আমি শুধু লেগে আমি টাকা দেবো। আমি নিজে সারা রাত পরিশ্রম করছি, সকাল থেকে আজকে 3 দিন ধরে পরিশ্রম করছি, তোরা টাকা কেন দেবো? ঠিক না, তার টাকা লাগবো, হাফটা বলে তার হাফটা লাগবে, তার টাকা দিতাম। হাফটা দেওয়া লাগবো? হ্যাঁ, তো আমি বুঝি না, আমি টাকা দিতাম না। টাকা না দেওয়ার কারণে যে আমার অপরূপ দ্বারা তো টাকা দিতে না দিয়ে আরো হয়ে দিকে যাবি। আমার টাকা আমি মাত্র টাকা দিই সেসব একটু বুঝেতেছি। এটা আমি একটু বাড়িয়ে গিয়েছিলাম, একটা লম্প একটা রোড আনছি, রোডটা আমি ছিলাম পেয়ে সেটা বাড়ি আমার গাওয়ার মধ্যে আল্লাহ তার বাড়ি কোনোরকম দোকান থেকে বাড়ি এসে কিন্তু আমার বাড়ির থেকে দূরে যাই। দূরে যাওয়ার হ্যাঁ আমার কিছু রয়েছে, আমার বাড়ির থেকে অর্ধেক কিন্তু যায়। যাওয়ার পরে হ্যাঁ আমি বাড়ির গেছি, বাড়ির যাওয়ার পরে আমি গার্জেনও জানাইছি। জানার পরে আমার বউ, আমার ফ্যামিলির মানুষ, আমার দিদি, আমার বৌদি, তারা সবাই রাস্তা পর্যন্ত আসে। যাওয়ার পরে দেখি সে গেছেগা। যাওয়ার পরে আমি ধর বাড়ির গেছি সকালবেলা আয়ের পরে এইটার থেকে আইসি আমার দোকানটা পুরোপুরি ভাবে ভাঙচুর করে। জানা যায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাকি তার যন্ত্রণায় অতিষ্ঠ আছেন ক্যানেল চৌমুহনি বাজারের ব্যবসায়ীরা। কেউ ভয়ে মামলা করেনি এতদিন, এখন দেখার বিষয় বিজেপি কর্মী রাজেশ সরকারের অভিযোগ পেয়ে পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। সায়ন্দন টিভি।